হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার গ্রামীণ ফার্মে আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন বাজে আটটা দশ আর এখন আমার এই মুরগিগুলোকে পরিচর্যা করবে আমার ভাগনা প্রতি সকালবেলায় আমার এই মুরগিগুলোকে পরিচর্যা করে ভাগনা আর মুরগি ছাড়া কোন মুরগিটি ছাড়তে হবে কখন আর কোন মুরগিটি বেঁধে রাখতে হবে কোন মুরগিটি খোঁপাখোপি করছে তো এইসব কিছু দেখাশোনা করে আমার ভাগনা আর ভাগনা আমার এখন ছোট আছে বারো বছর তেরো বছর বয়স তো তার মধ্যেও ও এখন খুব মানে কাজে স্পার্ট হয়ে গেছে আমি যেরকমটি বলে দিই সেরকমটি ও করে রাখে আর প্রতি সকি প্রতি সকালবেলায় ও মুরগিগুলোকে খুব মানে খুব ভালোভাবে দেখাশোনা করে আর খুব মুরগিকেও খুব ভালোবাসে সে মুরগিগুলোকে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ লাগাল পাচ্ছে না মানে ও এখন ছোটো আছে তো সেই পোলট্রি উঠাবার জন্য ও একটা টিন ব্যবহার করছে টিনের উপর চেপে এই তিরপোলটি উপরে তুলে দিচ্ছে কারণ আমি ওকে বলেছি যে এটি তুলে দিবি হলে ভিতরের মধ্যে গ্যাস জমে যাবে মুরগি অসুস্থ হয়ে পড়বে তো সেরকমই কমিট সেরকমই করছে তো প্রতি সকালবেলা আমার ফাঁকানায় মুরগিগুলোকে দেখাশোনা করে আমি কেবলমাত্র মুরগি কোনো রোগ হচ্ছে কি না আমি কেবলমাত্র ওষুধপাতি দিই মুরগিগুলোকে ঠিক আছে তো এরকমভাবে আমার ভাগনা দেখাশোনা করে মুরগিগুলোকে খুব সকালে খুব সকালে বলতে আটটা অবধি খুলে দেয় আর সকালবেলায় খেতে দেয় তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ভাগনা কীরকম মুরগিগুলোকে পরিচর্যা করে আর বন্ধুরা আমার ফাঁকানার জন্য ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দাও আর আজকে তোমাদের দেখাবো ঠিক আছে আমার যে মুরগি বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো বারো দিনের বাচ্চাগুলো আমি যে বাচ্চাগুলো কিনেছিলাম সে বাচ্চাগুলো দেখাবো যে পাঁচটি বাচ্চা আমি কিনি কিনেছিলাম তো সব বাচ্চা সুস্থ আছে এখনও অবধি কোনো বাচ্চা মরে নি আর হাতে করে খাওয়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার না আটা আটা কি বল জল দিয়ে মাখিয়ে নিয়েছে আর মুরগিগুলোকে খাওয়াচ্ছে আর একটি মুরগিকে বেঁধে রেখেছে কারণ এই মুরগিটি ছেড়ে দিলে অন্য মুরগির সাথে খুব খোপরাখোপড়ি করে ঠুকরা টুকরি করে তো তার জন্য এই মুরগিটাকে বেঁধে রেখেছে বন্ধুরা এখন আমরা চলে যাব আমার যে বাচ্চাগুলো আছে ইনকুবেটারের সেই ইনকুবেটার বাচ্চাগুলোর কাজ আর তোমাদের দেখিয়ে দেব যে কেমন অ্যাক্টিভে আছে সব মুরগি বাচ্চাগুলো এখন অবধি কোনো কিছু হয় না তো দেখে কীরকম আছে সকালে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব এলোমেলো করে দিয়েছে জল শেষ করে দিয়েছে খেয়ে রাখতে আর এখানে যে আমি তুষ দিয়েছিলাম সে তুষগুলো একদম এক্ষণে করে দিয়েছে সব তুষ জড়ো করে দিয়েছে এক্ষণে করে দিয়েছে আর এই তুসগুলোকে আমি মেলে দেব আর ওরা মানে একটুকু পায়ে করে এচার তু শিখেছে তো পায়ে করে সব তুষকে এক্ষণে করে দিচ্ছে এখনও খাবারটি আছে জল শেষ হয়ে গেছে এখন খাবার দেবো আর মুরগি বাচ্চাগুলো সব অ্যাক্টিভে আছে আর এই কালো বাচ্চাটি এখানে থেকে উড়ে বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না তোমরা এখানে দেখতে পাচ্ছ কালো বাচ্চাটি উড়ে বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না এরপর চলে যাব আমি যে পাঁচটি বাচ্চা কিনেছি সেখানে চলে যাব আর সেই বাচ্চাগুলোকে দেখে নেব যে কীরকম আছে তো মোটামুটি সব বাচ্চা ভালো আছে এবং সুস্থ আছে আমি যে তোমাদের ওষুধগুলো পাতিগুলো বলেছিলাম সেই ওষুধ পাতিগুলো আমি ব্যবহার করে প্রাকৃতিক ওষুধগুলো তো তোমরা এরকমভাবে এই ওষুধগুলো ব্যবহার করে তোমরা এই বাচ্চাগুলোকে সুস্থ রাখবে আর আমি মাঝে মধ্যে তো ভিমরোল যে মাল্টিভিটামিন আছে সেই মাল্টিভিটামিনটি এই বাচ্চাগুলোকে দিই তো এখন অবধি একটি বাচ্চাও দুর্বল হয়নি আর একটি বাচ্চা মোরা মারা যায়নি তো সব বাচ্চা একদম ওকে আছে প্রফেট আছে আর বন্ধুরা তোমাদের আমি আরেকটি ছবি দেখাচ্ছি তো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই যন্ত্রটি আমি নেট থেকে থেকে অর্ডার করেছি তো দেখা যাক আমার কবে আসে এই যন্ত্রটি এটি হচ্ছে হিউমিডিটি এবং যে টেম্পারেচার সেই টেম্পারেচার মাপার যন্ত্র তো এই যন্ত্রটি তোমাদের কাছে থাকলে তোমরা এই যন্ত্রের সাহায্যে ব্রডিং এবং যে ইনকিউবেটর সে ইনকিউবেটর ম্যানেজমেন্ট করতে পারবে তো এই যন্ত্রটি আমার দাম পড়েছে দুশো ছিয়াত্তর টাকা মানে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স টাকা ঠিক আছে তো এটি একটি খুবই অল্প দামের এই ইনকুবেটার যে হেমিডিটি আর যে তাপমাত্রা মাপার যন্ত্র খুব অল্প দামের এটি তোমরা এই প্রোডাক্টটি অনলাইন থেকে তোমরা অর্ডার করতে পারো আর দামটি তোমাদের বলে দিলাম কত আছে দাম এই প্রোডাক্টটি তো আমি এখন এই প্রোডাক্টটি অর্ডার করেছি আমার দু থেকে তিন দিনের মধ্যে চলে আসবে এই প্রোডাক্টটি আর তোমাদের দেখাবো আমি ইনকুবেটারে এডিসেট সেট করবো ইনকুবেটারে আর তোমাদের দেখাবো যে কীভাবে ইনকোপের করতে হয় তো বন্ধুরা দেখতে পালে সব বাচ্চা সুস্থ আছে সব মুরগি সুস্থ আছে এখন অবধি একটু মুরগিও মারা যায়নি তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম দেখা যাচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ